নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা অ্যাকচুয়ালি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি। আগেরগুলো যদিও রিকোয়েস্টেডই ছিল, তো বেসিক্যালি ওনার বক্তব্য হচ্ছে যে এটা একটা ট্র্যাক আছে, আপনারা যেটা দেখছেন এটা ভিউ, যেটা আমি অ্যাকচুয়ালি ট্র্যাকটা শোনাচ্ছি না, ট্র্যাকটা অন্য লোকের তৈরি করা, তো সেক্ষেত্রে কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য ট্র্যাকটা আমি শোনাচ্ছি না। উদ্দেশ্য হচ্ছে যে এই ট্র্যাক থেকে আমি কি করে কর্ড চার্টটা বার করব। তো আমি আগে টিউটোরিয়াল দিয়েছি কর্ড চার্টের কী করে বার করতে হয়। নর্মালি এটা একটা ভোকাল উইথ মিক্স ট্র্যাক, মানে ইনস্ট্রুমেন্টও আছে ভোকালও আছে এর ভেতরে, ঠিক আছে? তো এটা একটা অ্যানালগ ফাইল, মানে ওয়েব ফাইল আমরা বলতে পারি, অ্যানালগ ফাইল। তো অ্যানালগ ফাইলের থেকে যতক্ষণ না আমরা টেকনিক্যালি আমরা মিডি কনভার্সন করতে পারবো, ততক্ষণের কর্ড বার করা পসিবল নয়। নর্মালি এটা খুব টাফ একটা প্রসেস, এবং এই টাফ প্রসেসের জন্য অ্যানালগ থেকে, যেমন ধরুন আপনারা ভোকাল করেছেন, সে ভোকালটাকে মিডি নোটে কনভার্ট করা, এটা একটা সফটওয়্যার লাগে, না তো এটা করা যায় না। মাঝখানে কোনো আইদার কন্ট্যাক্ট লাগতে পারে বা আদার্স কিছু সফটওয়্যার লাগতে পারে যে স্যাম্পলিং করে দেবে জিনিসটাকে, মিডি নোটে স্যাম্পলিং করে দেবে। নর্মালি আমি যেটা বলতে চাইছি যে এখানে আমি যদি একটা স্যাম্পলার ট্র্যাক নিই, এখানে আমি একটা স্যাম্পলার ট্র্যাক, এক মিনিট, স্যাম্পলার ট্র্যাক নিলাম, ঠিক আছে, আমি 1 2 3 যে কোনো একটা নাম দিলাম। এবার এই স্যাম্পলার ট্র্যাকেতে যদি আমি একটা ড্র্যাগ করে ফেলি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে যদি স্প্লিট করি তাহলে মিডি নোট কনভার্ট হয়ে গেল, বাট আমি এখান থেকে কর্ড চার্ট কিন্তু পাচ্ছি না। আমি যদি এটাকে স্প্লিট করে দিই, তো এটাকে আমি স্লাইস করে দিলাম, তো স্লাইস করলে এটা স্লাইস হয়ে গেল, সেই হিসাবে স্লাইস করে দিয়েছে। তো এবার এখান থেকে আমি আলাদা করে কর্ড, আমি নোট বার করতে পারি, আলাদা করে নোট বলতে কি একটা আ, একটা ই, একটা উ, এরকম টাইপের নোট তৈরি হবে, মানে এটাতে আমার পারপাস সলভ হচ্ছে না। তো দরকার হচ্ছে যে পার্টিকুলার ডেকে একটা মিডি কনভার্ট করতে হবে, মিডি কনভার্ট করে কর্ডেতে ফেলতে হবে, মানে কর্ডে নিয়ে আসতে হবে, এবং সেটা অবশ্যই স্টাফ নোটেশানের মধ্যে আসবে আর কি, এটা বাংলা নোটেশান বা হিন্দি নোটেশান যেরকমভাবে হয় সেভাবে হবে না। তো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এখানে একটা রাইট ক্লিক করে আমরা কর্ডার ট্র্যাক নেব, নিলাম কর্ডার ট্র্যাকেতে আমরা এটা ড্র্যাগ করে ফেলে দিলাম। ফেলে দিলে এটা আমি আগেও বলেছি যে এটাতে কর্ড ও বার করে দেবে, এই পার্টিকুলার ইভেন্টটাতে পুরোটা কী কী কর্ড আছে বার করে দিয়েছে, এটা আপনারা অলরেডি করে থাকেন। তো এই কর্ডার ট্র্যাকটা থেকে নোটেশন না কর্ড চার্ট বার করা বা প্রিন্ট করা, প্রিন্টের অপশানটাও আসতে হবে। তো প্রিন্ট করার ব্যাপারটা, সেটা করতে গেলে আমাদেরকে নিতে হবে একটা মিডি ট্র্যাক, একটা ব্ল্যাঙ্ক মিডি ট্র্যাক নিয়ে নিন, কোনো অসুবিধা নেই, কোনো নাম দিতেও পারে নাও দিতে পারে। তো মিডি ট্র্যাক নেওয়ার পর এই পুরো কর্ডটাকে নিচে ড্র্যাগ করে ফেলে দিতে হবে, এই পুরো কর্ডটা যেটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে নিচে আমি ফেলে দিলাম। কন্ট্রোল প্রেস করে নেবেন, তাহলে ঠিকঠাক জায়গা মতন পড়বে। তো এখন আমার নর্মালি যেখান থেকে গানটা শুরু সেইখান থেকে আমার কর্ড সেকশানটা শুরু হয়েছে, এটা বি ফ্ল্যাট মাইনারের গান, বি ফ্ল্যাট মাইনার আছে, ই ফ্ল্যাট মাইনার আছে, আরও অনেক আছে, জি ফ্ল্যাট আছে, তারপরে বি ফ্ল্যাট মাইনার আছে, আরও অনেক অনেক কর্ড আছে, যে কর্ডগুলো এখানে ও বলে দিয়েছে যে পার্টিকুলার কর্ডগুলো চলে এসছে। এবার এইটা দিয়েও আমার কিন্তু কর্ডের প্রিন্ট আউটটা বেরোবে না, প্রিন্ট আউট বার করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে এটা টোটালটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর আমাদের মিডিতে যেতে হবে, মিডিতে যাওয়ার পরে এখান থেকে ওপেন স্কোর এডিটর বা কন্ট্রোল আর, কন্ট্রোল আরও আপনারা করতে পারেন, যদি ক্লিক করি তাহলে একটা স্কোর খুলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে কর্ড চার্ট, মানে পার্টিকুলারলি যে গানেতে পুরো কর্ড ইউজ হয়েছে। এবারে সামান্য 19-20 এদিক ওদিক হতে পারে বলতে, সেটা আপনাদেরকে একটু এডিট করে নিতে হবে, একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক করে আসছে কি না কর্ডগুলো, বা অ্যাজ পার দ্য নোটেশান কর্ডগুলো ঠিক জায়গায় জায়গায় পড়েছে কি না, ঠিক আছে? এগুলো সব স্লার আছে, স্লার করে করে করা আছে, আর প্রত্যেকটা জায়গাতে কর্ড দেওয়া রয়েছে। এবার এটাকে প্রিন্ট আউট করতে গেলে ফার্স্ট যেটা করণীয়, আগে তো দেখে নিতে হবে যে এখানে সিম্বল যে ব্যাপারটা, টাইম সিগনেচার কি আছে, ঠিক আছে কি না। এখানে 4x4 টাইম সিগনেচার দিয়েছে, এটা গানটাও 4x4 টাইম সিগনেচারই আছে। এবার যদি নোট সিম্বল কিছু লাগে, আলাদা করে নোট সিম্বল আমরা এডিট করতে পারি, আমরা ডাইনামিক্স কিছু এডিট করতে পারি, আমরা লাইন ট্রিলস কিছু এডিট করতে পারি, আদার কিছু এডিট করতে পারি। নর্মালি এগুলো কর্ডের ক্ষেত্রে দরকার লাগবে না, কর্ড মানে বার ওয়াইজ কর্ড মেনটেন করে করে কোনো কর্ড বাজানো হলো, এটাই লাগবে। তো এটাকে প্রিন্ট আউট করতে গেলে এখানে আরও অনেক অপশান আছে, যেটা শুধুমাত্র স্কোর এডিটারের ক্ষেত্রে আমি বলে দেবো যে কী কী অপশান আছে এবং কীভাবে কীভাবে আমরা কাজ করতে পারি, যে কোনটা ক্রচেট, কোনটা মিনিম, কোনটা কোয়েভার,
কোনটা সেমি কোয়েভার, কীভাবে আমরা ইউজ করেছি বা একটা গানেতে কীভাবে জিনিসগুলো আসে, এবং সেটা বাই মিস্টেক ও যখন কাজ করছে, কিউবেস যখন কাজ করছে সেটাকে ঠিক জায়গাতে রাখছে কি রাখছে না, সেই ব্যাপারটাও আমরা দেখে নিতে পারবো এখান থেকে। কোনো কোনো অসুবিধা হবে না এখান থেকে। এইচ আর জি করে করে জুমও করতে পারেন, মানে জুম ইন জুম আউট করতে পারেন, করে ফলো করে নিতে পারেন যে এক্স্যাক্টলি যে যে কর্ডগুলো বলছি সেই কর্ডগুলো গানের ক্ষেত্রে যেরম যেরম গান গাওয়া হয়েছে সেগুলো হয়েছে কি না। তবে অবশ্যই এই পার্টিকুলার নোটেশনটা ফলো করতে গেলে আপনাদের স্টাফ নোটেশন জানতে হবে। স্টাফ নোটেশন না জানলে কিন্তু এটা ফলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আপ টু 123 নম্বর বার পর্যন্ত, 123, 24, 25, 27 নম্বর বার অবধি হয়েছে, তো তাই আছে এক্স্যাক্টলি আমাদের গানটাও তাই আছে। তো সরি 123 না, এটা 1, 2, 3 নাম্বার দিয়েছি বলে হয়েছে। এক মিনিট এটাকে একটু জুম আউট করি। জুম আউট করলে দেখা যাবে যে এটা পার্টিকুলারলি যতগুলো না এটা কম এসছে, এটা ঠিক আসেনি। আরেকবার আমরা এটাকে দেখে নেব। স্কোর ওপেন মিডির আন্ডারে যেতে হবে, ওপেন স্কোর এডিটার। তো এখানে 2, 3 হ্যাঁ এবারে ঠিক আসছে, এবারে ঠিক আসছে। তো এবার এটাকে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্ট অপশান দেবো। প্রিন্ট অপশান দিলে এখানে নর্মালি আপনারা পিডিএফে প্রিন্ট করে নেবেন, মাইক্রোসফট পিডিএফ বা নর্মাল যে পিডিএফ আছে সেই পিডিএফে করতে পারেন, বা ডাইরেক্টলি অ্যাডোবির পিডিএফেও করতে পারেন, বা এটাকে আপনি আপনার যে আপনাদের যে প্রিন্টার আছে সেই প্রিন্টার দিয়ে প্রিন্টও করে নিতে পারেন। তো এটা পেজ ওয়াইজ প্রিন্ট হয়ে যাবে, তিনখানা পাতা আছে এখানে দেখাচ্ছে, তিনটে পাতা। তো আমি এটা মাইক্রোসফট পিডিএফে প্রিন্ট করে দেখাচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখানে প্রিন্ট মারলাম, আমি এখানে ডেস্কটপে দিয়ে 1, 2, 3 বলে একটা নাম দিয়ে দিলাম। তো এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো এটাকে যদি খুলি আমরা, তো এই পার্টিকুলার পিডিএফটা আমাদের এসছে। এটাকে জুম করে দেখে নেব যে যা যা ছিল তাই তাই এসছে কি না। তো এবার এটাকে প্রিন্ট করে দিলে প্রিন্ট হয়ে যাবে। এবার যাকে দেওয়ার কথা, মানে যারা বাজাবেন আর কি, তো ওনাদেরকে দিয়ে দিলে এটা বাজিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট স্টাফ নোটেশন জানতে হবে, স্টাফ নোটেশন না জানলে কিন্তু এটা বাজানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইটাই পসিবল আর কি আমাদের। অ্যাকচুয়ালি কিউবেস একটা স্টেন মার্কেট, বিদেশি সফটওয়্যার। তো বিদেশি সফটওয়্যারেতে হিন্দিতে সারেগামা বা বাংলাতে সারেগামা বা ABCD দিয়ে এই জিনিসটা হয় না। স্টাফ নোটেশন একটা ইন্টারন্যাশনাল নোটেশন সিস্টেম, যেখানে নর্মালি মানে যারা এই সফটওয়্যারটা ডেভেলপ করেছেন ওনারা এটা স্টাফেতেই করেছেন। তো এইভাবে আর কি জিনিসটাকে কাজে লাগানো যেতে পারে। যে আরেকটা প্রসেস হয় যেটা অ্যাবলটনে আমি বলবো, অ্যাবলটনেতে কোনো ফাইলকে, আপনারা অডিও ফাইলকে ওটাকে মিডি কনভার্ট করে দিতে পারেন। মিডি কনভার্ট করে সেখান থেকেও স্টাফ নোটেশন পেয়ে যাবে, স্টাফ নোটেশন না মিডি নোট পেয়ে যেতে পারেন। আর মিডি নোট পেলে স্টাফ নোটেশন করতে অসুবিধা হবে না। অনেক থার্ড পার্টি সফটওয়্যার আছে যেখানে মিডি নোট দেখিয়ে দিলে অটোমেটিক্যালি নোটেশন তৈরি করে দেয়। আমরা অনেক দেখেওছি, মানে ইউটিউবে আমরা যদি দেখি কোনো সং প্লে হচ্ছে, তো অটোমেটিক্যালি নিচে একটা পিয়ানো আছে, তার এগেনস্টে নোটগুলো আসছে আর সেগুলো বাজছে। এটা করা যেতেই পারে। তো কিউবেস থেকে করতে গেলে বা নিউয়েন্ডো থেকে করতে গেলে এই প্রসেসে করতে হবে। ধন্যবাদ। যদি ভালো ভিডিও পছন্দ হয় একটু লাইক করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए साउंड नॉलेज को और करे अपने म्यूजिक कॉम्पोजिशन का सपना साकार। डाउनलोड द ऐप नाउ।